বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। এখন থেকে তিনি আর শুধুমাত্র উষসী চক্রবর্তী নন, এবার থেকে তিনি ডক্টর উষসী চক্রবর্তী। হ্যাঁ, উষসীর নামের আগে জুড়ল ডক্টর কথাটি। উষসী নিজেই জানিয়ে দিলেন তিনি ডক্টরাল ডিগ্রি পেয়েছেন এবং কাকতালীয়ভাবে বাবা শ্যামল চক্রবর্তীর প্রথম মৃত্যুবার্ষিকীতেই এই বিশেষ সম্মান পেলেন অভিনেত্রী। স্বাভাবিকভাবেই আবেগপ্রবণ হয়ে পড়েছেন উষসী। তিনি লিখেছেন, তার পিএইচডি করা নিয়ে বাবার ভীষণ উৎসাহ ছিল, থিসিস জমা দেওয়ার জন্য তারাও দিতেন, বুঝতে পারিনি বাবার চলে যাওয়ার তাড়া ছিল। উষসী আরও লিখেছেন, এখন থেকে আপনারা আমাকে ডক্টর বলতেই পারেন, তবে উষসী নামে ডাকলে বেশি খুশি হব। আমি একজন অভিনেত্রী, পারফর্মার ও এন্টারটেনার, এটাই আমার প্রথম পরিচয়। একই সঙ্গে উষসী কৃতজ্ঞতা জানিয়েছেন তার গাইড অধ্যাপিকা ঐশিকা চক্রবর্তীকে। এদিন তার সার্টিফিকেট নেওয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন দর্শকদের প্রিয় জুন আন্টি। আমার অনেকদিন আগে জমা দিয়েছিলাম, এক বছর আগে, 14 সেপ্টেম্বর যতদূর আমার মনে হচ্ছে। আজকে আমি সার্টিফিকেটটা পাবো। নর্মালি লোকে কনভোকেশনই পায় আর সেটাকেই শোকেস করে, কিন্তু আমার ভাগ্যে তো কনভোকেশন আছে বলে মনে হচ্ছে না। কোভিডের কারণে হয়তো এবছরও কনভোকেশন হবে না, তো তাই জন্য আমি যে সার্টিফিকেটটা আজকে পাবো, প্রভিশনাল সার্টিফিকেট, সেইটার ছবি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন তাহলে সার্টিফিকেটটা নিই। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।